वेलकम स्टूडेंट। हमरा आगे क्लासे रिफ्रैक्शन थ्रू कणों सामरस्य आलोचना करेछि, अर्थात गोलीय गोलीय प्रतिसार माध्यम दिए आलोर प्रति सरण निये आलोचना करेछिलाम एवं विभिन्न इक्वेशनगुलो पेयेछिलाम जे घनमाध्यमे वस्तु थाकले एवं प्रतिबिम्ब যে প্রতিবিম্ব সৃষ্টি হবে প্রতিসরণের কারণে গোলীয় কাপ কাপ সারফেসের মধ্য দিয়ে, আর এসবগুলো আমরা আগে দিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেন্স কাকে বলে এবং লেন্সের মেকার্স ফর্মুলা, অর্থাৎ লেন্স প্রস্তুতকারকের ফর্মুলা কি হবে সেটা আমরা নির্ণয় করব। লেন্স মেকার্স ফর্মুলা, মেকার্স মানে প্রস্তুতকারক, লেন্স মেকার্স ফর্মুলা। ফার্স্ট লেন্স কাকে বলে বলি, তো লেন্স হচ্ছে একটা প্রতিসরণ মাধ্যম যার দুটো তল থাকে, প্রতিসরণ তল থাকে। সেই প্রতিসরণ তল দুটোর মধ্যে একটা অবশ্যই গোলীয় হবে আর অন্যটা হয় গোলীয় না হয় সমতল হতে পারে। তো আমরা আগের ক্লাসে যে কার্ভ সারফেসে প্রতিসরণ নিয়ে আলোচনা করেছিলাম, একটু মনে করে দেখো, এরকম ছিল, এটা লঘু, এটা ঘন, এরকম বস্তু প্রতিবিম্ব তৈরি হয়েছিল। যখন বস্তুকে আমি রাখছিলাম কোথায়, তোমার ডেন্সার রেয়ার মিডিয়ামে, তখন ইমেজ তৈরি হচ্ছিল এখানে, আর সেক্ষেত্রে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আর, আর যদি এইটাকে আমি সরি, এটা হচ্ছে ভি, যদি এটাকে আর বলি তাহলে সূত্রটা কী ছিল এখানে মনে রাখার বিষয় ছিল কি, যখন বস্তু হচ্ছে রেয়ার মিডিয়াম বা লঘু মাধ্যমে, তখন ফর্মুলাটা ছিল এরকম, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এখানে এই মিডিয়ামটার মিউ টু, এটা হচ্ছে মিউ ওয়ান, এরকম ছিল। ঠিক উল্টো ঘটনা একটা ইকুয়েশন ছিল, যদি বস্তুটাকে ঘন মাধ্যমে ফেলি, যদি বস্তু ঘন মাধ্যমে থাকে তখন এই ফর্মুলাটা কী হয়ে যাবে মনে করে দেখো। এখানে হবে মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ সমান মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর, এরকম একটা ফর্মুলা ছিল। এটা কি সেপারেশন বলেছিলাম, স্ফেরিক্যাল কার্ভ সারফেস, এবং এটা কনকেভ না কনভেক্স এই আলোচনাটা কিরকম করেছিলাম, যে আমি অবজারভার, আমি আছি কোথায়, রেয়ার মিডিয়ামে থাকবো, দি ডেন্সার মিডিয়ামের দিকে লক্ষ্য করব, এবং সেই লক্ষ্য করার সময় সেপারেশনের ক্ষেত্রে যদি দেখি সেপারেশনের মিড পয়েন্ট অর্থাৎ পোলটা, পোলটা যদি লঘু মাধ্যমের দিকে বেরিয়ে আসে তখন সেটা হবে কি, কনভেক্স। আর যদি এরকম হয়, এরকম হচ্ছে, এটা লঘু এটা ঘন, যে আমি ধরো ঘন লঘু মাধ্যমে আছি, আমি সেপারেশন লক্ষ্য করছি, আর সেপারেশন লক্ষ্য করতে গিয়ে দেখলাম যে পোলের অংশটা মানে মিড, সেপারেশনের মাঝের অংশটা গণমাধ্যমের দিকে বা ডেন্সার মিডিয়ামের দিকে বেন্ড হয়ে গেছে, তখন সেটা হবে কি, কনকেভ। আর এটা কি, কনভেক্স, একটু বললাম। এগুলো আমরা আগে পেয়েছিলাম এবং এগুলো কাজে রাখবে, এই জন্য আমি এখানেও আমি একবার রিমাইন্ড দিলাম। আচ্ছা এটা থাক এখন। ফার্স্টে বলি যে দু নম্বর ইকুয়েশন, এটা ফার্স্টে বলি লেন্স কাকে বলে বললাম কিরকম, যে লেন্স হচ্ছে একটা প্রতিসরণ মাধ্যম যার দুটো তল থাকবে, প্রতিসরণ তল, তার মধ্যে একটা হবে গোলীয় বা স্ফেরিক্যাল সারফেস, কার্ভ সারফেস, আর একটা হয় স্ফেরিক্যাল কিংবা প্লেন, যা হতে পারে। তো কি হয়, ওই রকমই দুটো গোলীয় বা একটা গোলীয় এবং একটা সমতল সেপারেশনের মাঝে যদি আমি একটা ডেন্সার মিডিয়াম ভরে দিই তখন কি হবে, একটা লেন্স তৈরি হয়ে যাবে। আমি একটা ছবি দিয়ে বলছি, ধরো এই একটা গোলীয় তল আর এই একটা গোলীয় তল, এই তল দুটোর মাঝে আমি কি করলাম, গ্লাস ঢেলে দিলাম, তাহলে কি হয়ে গেল, এই শেপটা কি হয়, এটা একটা রিফ্র্যাক্টিভ মিডিয়াম এবং এর নাম তখন লেন্স হয়ে যায়।
এটা হচ্ছে বলা হয় তোমরা জানো একটা দুজে এটা হচ্ছে আর উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। আবার যদি এরকম হয় এটা একটা গোলীয় তল, এটা একটা গোলীয় তল, এই দুটোর মাঝে করলাম কি আমি এখান দিয়ে কি করলাম গ্লাস ভরে দিলাম, তখন কিন্তু এটা একটা লেন্স হয়ে গেল, এটার নাম অবতল লেন্স এবং উত্তল লেন্স। কেন না এই এই সেপারেশন তল দুটি কনভেক্স আর এ দুটো কি কনকেভ। আমার এরকম হতে পারে যে এই একটা কনভেক্স দিলাম আর কি করলাম এই পাশে একটা প্লেন সারফেস দিলাম, তখন এটাও কিন্তু লেন্স লেন্স। এটার নাম কি আমাদের কি এটা হচ্ছে উত্তল সমউত্তল লেন্স, সমতল আর উত্তল, হ্যাঁ বা প্লেন 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 ও কনভেক্স যেটা বলা হয় প্লেন ও কনভেক্স লেন্স বলা হয়, এরকম বিভিন্ন আছে। তো অ্যাকচুয়ালি আমরা এইখানে যে আলোচনাগুলো করেছিলাম একদিকে ছিল লঘু মাধ্যম একদিকে ঘন মাধ্যম আর মাঝে একটা সেপারেশন ছিল, সেপারেশনটা কার্ভ হতে পারে প্লেন হতে পারে যা কিছু হবে। আর লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে লেন্স হচ্ছে যে লেন্সের দুটো রিফ্রাক্টিং সারফেস আছে সেই সারফেসের মাঝে ঘন মাধ্যম বা ডেন্সার মিডিয়াম আছে আর এ পাশে আছে একটা লঘু মাধ্যম এ পাশে লঘু মাধ্যম, এই মাধ্যম দুটো সেম ধরে নেওয়া হয়, এই মাধ্যম দুটো সেম আর এটা ঘন মাধ্যম আর দুটো রিফ্রাক্টিং সারফেস, সারফেসগুলো বিভিন্ন রকম হতে পারে। আবার এইগুলোর যে কার্ভেচার রেডিয়াস অফ কার্ভেচার আলাদা হতে পারে, না হলে এটা বড় এটা ছোট যা কিছু বা এটা এরকম এটা এরকম হতে পারে। তা আমরা এই লেন্স আমাদের আমাদের আজকে আলোচনা হবে লেন্স মেকার্স ফর্মুলা তৈরি করা আর সেখানে আমরা নিজেদের সুবিধার জন্য আমরা কি নেব একটা উত্তল লেন্স, উত্তল লেন্স নিয়ে কাজটা শুরু করব। তুমি যে ফর্মুলাটা পাবে সেই ফর্মুলাটা যে কোনো লেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আমাদের সুবিধার জন্য আমি একটা উত্তল লেন্স এঁকে নিলাম, উত্তল লেন্স। হ্যাঁ এই লেন্সটা দেখো এই একটা এটা তোমার মিউ টু, এর এই মিডিয়ামটার রিফ্রাক্টিভ ইনডেক্স হচ্ছে মিউ টু, এই পাশটা হচ্ছে মিউ ওয়ান আবার এই পাশটা হচ্ছে মিউ ওয়ান, এগুলো রেয়ার মিডিয়াম এটা ডেন্সার মিডিয়াম। তো এই কি বলবো এইটা একটা কার্ভ সার্ভিস, অতএব এইটার কি হবে একটা সেন্টার আছে আবার এই পাশটার একটা সেন্টার আছে, তো এই দুই সেন্টার যোগ করলে যে সরলরেখা পাবো তাকে বলবো কি কি বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। আর এই এই অংশটা মিড পয়েন্ট আমি ধরলাম সি, তো এইদিকে সেন্টারটা হচ্ছে সি ওয়ান ধরছি আর এইদিকে এই এই সারফেসটা সেন্টারটাকে আমি ধরে নিচ্ছি সি টু, এই হলো। আচ্ছা এই অংশটার নাম দিচ্ছি এ আর এই অংশটা নাম দিচ্ছি বি। এখন মনে রাখবে আমরা যে আলোচনাগুলো করব যেসব লেন্সের সেগুলো হয় থিন লেন্স, থিন লেন্স কি রকম না থিন লেন্স যা কিছু হবে থিন লেন্সের আলোচনা। থিন লেন্সের ক্ষেত্রে ধরা হয় যে ধরো এই এ আর বি, এ অ্যান্ড বি আর ভেরি ক্লোজ টু সি, কিরকম সি না যদি আমি এ সি আর এ সি অর বি সি কে আমি কি বলবো নেগলিজিবল ধরবো, নেগলি নেগলিজিবল ধরবো অর্থাৎ খুব নেয়ার পরে ডিস্টেন্সগুলো নেগলি মানে এ এবং বি দুটোই সি এর খুব কাছে আছে, তখন কি হবে একটা থিন খুব পাতলা হয়ে যাবে তখন তার নাম হবে থিন লেন্স। আর থিন লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে না এই এই এ সিটাকে আর বি সিটাকে খুব কম বলে নেগলিজিবল ধরবো, আমরা আলোচনা আসতে বুঝতে পারবো কোন ক্ষেত্রে কি হবে। তো এই হচ্ছে উত্তল লেন্স বলেছি, উত্তল লেন্সের এটা মিড পয়েন্ট ধরেছি, এটা হচ্ছে এই সারফেসটার সেন্টার সেন্টার কার্ভেচার আর এই সারফেসটার সেন্টার কার্ভেচার হচ্ছে এটা। আর কি ধরবো ধরে নিচ্ছি অ্যাসাম্পশন যে এইখানে একটা বিন্দু বস্তু আছে, বিন্দু পয়েন্ট অবজেক্ট আছে, ও বিন্দুতে কি আছে বিন্দু বস্তু, অ্যাসাম্পশন কি বলেছে আমরা যে ও হলো ও হলো বিন্দু বস্তু, বিন্দু বস্তু কোথায় রাখা হয়েছে বিন্দু বস্তু অক্ষের উপর অবস্থিত, অক্ষের মানে অ্যাক্সিসের উপর অবস্থিত, অক্ষের উপর অবস্থিত এবার আমরা কি করব প্রতিসরণ ঘটবে এইখান থেকে লাইট আসবে, প্রতিসরণ ঘটবে আমরা শিখেছি যে প্রতিবিম্ব তৈরি করার জন্য দুটো রে নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো।
তো ধরে নিচ্ছি এখান থেকে একটা রে এইরকম গিয়ে পড়লো, আমরা জানি অ্যাক্সিস দিয়ে গেলে পরে এগুলো তো পোল হিসাব মতো, এই তলটা পোল এটা, এই তলটা পোল এটা, আর এই অ্যাক্সিস বরাবর গেলে পরে কি হবে, কিরকম ভাবে ইনসিডেন্ট করছে এই রেটা, নর্মাল ইনসিডেন্ট করছে, তাহলে উইদাউট ডেভিয়েশন সোজা এই পথ ধরে চলে যাবে, সোজা এই পথ ধরে চলে যাবে। অন্য একটা রে নিচ্ছি, তার আচ্ছা একটা বলা আছে এই সারফেসটা, এই সারফেসটার নাম দিচ্ছি এস ওয়ান, আর এই সারফেসটার নাম দিচ্ছি এস টু, এটা হচ্ছে এস টু আর এটা হচ্ছে এস ওয়ান, ঠিক আছে, দুটো সারফেস নিলাম। এবং এই দুই সারফেসের দেখো রেডিয়াস অফ কার্ভেচার কি হবে, এই এস ওয়ানটার রেডিয়াস করতে হবে এইখান থেকে এই দূরত্বটা, আর এটা কি হবে এইখান থেকে এইটা কার্ভেচার দূর। তো এই সেপারেশন টাই করেছে সারফেস টাই করেছে এস ওয়ান সারফেসে, ও থেকে একটা রিয়েশন করলো, এখানে কি ঘটনা ঘটছে, লাইট রে আসছে কোথায় কোথায়, রেয়ার থেকে ডেন্সার আসছে, এই মিডিয়ামটা কি বলেছি, এই মিডিয়ামটা মিউ টু বলেছি, তাহলে এটা মিউ ওয়ান, অতএব রেয়ার থেকে রেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে আপনার রিফ্রাকশন লাইট, লাইট কি হবে টুয়ার্ডস দ্য নর্মাল হবে। তো আমি আগে বলি যে এই রেটা এমনি তার যাওয়ার পথ ছিল, এটা এই পথ যেত, এখন এই পয়েন্টে আমি নর্মাল টানছি, নর্মাল মানে কি এইখান থেকে আমি এটা যোগ করলাম, এটা কি হয়ে গেল, একটু সময় লাগবে ছবি আঁকতে গেলে, এটা সি এন টা নর্মাল ধরলো, সি এন সি ওয়ান এন ওয়ান, এটা হচ্ছে কি এই এস ওয়ান সারফেস এর নর্মাল। এখন যেহেতু এটা লঘু মাধ্যম এটা ঘন মাধ্যম, এটা নর্মাল প্লাটার রিফ্লেকশন কি হবে, লঘু থেকে ঘন সময় এর মানে কি হবে, অভিলম্বের দিকে সরে আসবে, অর্থাৎ এই দিকে না গিয়ে এই দিকে সরে আসবে। অতএব আমি ধরে নিচ্ছি যে এটা এরকম ঘুরে গেল এইখানে এসে পড়ল, ঠিক আছে, অতএব আফটার রিফ্লেকশন কি হলো, ছবিটা তো সময় লাগবে একটু, এই হলো এইখানে এসে দুটো রে এসে মিট করে গেল এই পয়েন্ট, ঠিক আছে। তো এই হলো আলোচনা, এখন এখন কি হবে, এটা আমি রেজিনও দিচ্ছি না কেন বড় বলছি, অতএব এই বিন্দু থেকে এই একটা রে এরম গেল, এই একটা রে সোজা গেল এই পয়েন্টে মিট করলো, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে, কিরকম ভুল দেখো, যে এইখানটা হচ্ছে মিউ ওয়ান এটা মিউ টু, কিন্তু এই সার্ভিসের পর থেকে তো আমার মিডিয়াম পাল্টে গেছে, অতএব ভাবনাটা এরকম আনতে হবে, এই লাইট এটা গেল এইখানে ইনসিডেন্ট করলো, এটা ঘন মাধ্যম এটা লঘু মাধ্যম, আফটার রিফ্রাকশন কি হবে, আফটার রিফ্রাকশন তোমার এ কি করবে, এই পর্যন্ত আসবে এ লাইটটা এইখান থেকে এলো, এই পর্যন্ত গেল, এটা তোমার নর্মাল যেহেতু এই পর্যন্ত গেল, এইখানে যে আসবে তখন কি করবে, এবার মিউ টু থেকে আবার মিউ ওয়ানে আসবে, অর্থাৎ এস টু সারফেসে রিফ্রাকশন ঘটবে, এস টু সারফেসে রিফ্রাকশন ঘটবে, অতএব আমার এরকম ভাবনাটা আসবে যখনই এখানে রিফ্রাকশন ঘটবে এই এই লাইটটা এসে এই সারফেসে পড়বে, আমি এই সারফেসে করলাম কি নর্মাল টানলাম, এই সারফেসটা সেমটা হচ্ছে এটা, অতএব এইখান থেকে নর্মাল টানলে ছবিটা ঠিক এরকম হবে, এটা নর্মাল, এটা একটা নর্মাল সি টু এন টু। এখন এই আপনার রিফ্লেকশন এই এই রিফ্র্যাক্টর এটা এখানে এসে পড়লো, এবার কি হবে ঘন থেকে লঘুতে আসবে, আচ্ছা এইটা আমি ডটের লাইন করে দিয়েছি কারণ এটা যা এটা অ্যাকচুয়াল পথ নয়, আমি ভেবেছিলাম যে এটা একই মাধ্যম তাই আমি কেন দিয়েছিলাম, কিন্তু এই লাইনটা এই পর্যন্ত আসবে, অ্যাকচুয়ালি আসার পর কি হবে আবার এখানে রিফ্র্যাকশন ঘুরছে, এইখানে রিফ্র্যাকশনের সময় কি হবে মিউ টু থেকে মিউ ওয়ানে আসবে, অর্থাৎ ঘন থেকে লঘুতে আসবে, ডেন্সার থেকে রেয়ারে আসবে, আর ডেন্সার থেকে রেয়ারে আসলে কি হয় আলো রশ্মি আপনার রিফ্র্যাকশন অ্যাওয়ে ফ্রম নর্মাল হয়ে যায়, অর্থাৎ রশ্মিটা এই পথে যাওয়া উচিত ছিল কিন্তু না আগে এই যে কোণটা ছিল এই কোণটা আরো বেড়ে যাবে, দিয়ে কি ঘটবে ঠিক এইরকম চলে আসবে,
অর্থাৎ উদিত ছিল এদিকে আসা, কিন্তু সে আসবে কি অ্যাকচুয়ালি এরকম আসবে, অর্থাৎ এই যে নর্মাল ছিল নর্মাল থেকে এইদিকে যাওয়া উচিত ছিল আরো সরে যাবে দিয়ে এরকম হয়ে গেল, অর্থাৎ অ্যাকচুয়ালি রশ্মিটা কি হবে এই পথ ধরে এইখানে মিট করে দিল। তাহলে আমার অ্যাকচুয়াল পাত্তা পেয়ে গেলাম রশ্মি কিরকম ও থেকে বেরিয়ে এসছে, মি ওয়ান মিডিয়াম থেকে গিয়ে মি টু মিডিয়ামের সারফেস মানে এস ওয়ানে আপাতিত হলো, এস ওয়ান আপাতিত হচ্ছে, এস ওয়ানে নর্মাল হচ্ছে এই এই সারফেসটার সেন্টার এটা, অতএব এইটা হচ্ছে নর্মাল। এখন রশ্মিটা এই দিকে যাওয়া উচিত ছিল, যাবে না রিফ্লাকশনের কারণে, কি ঘটবে ঘনমাধ্যমে প্রবেশ করছে বলে অবিলম্বের দিকে সরে আসবে। এখন এইখানে অবিলম্ব হচ্ছে এইটা, অতএব রশ্মিটা তোমার কি করবে এইখান দিয়ে এসে এই পথ থেকে সরে এদিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যাওয়ার পথে কি হবে এইখানে অন্য একটা আবার একটা সেভার্সের চলে আসছে ঘনমাধ্যম আর লঘু মাধ্যমের, তখন কি করবে আবার একবার রিফ্লাকশন হবে, আবার একবার রিফ্লাকশন হলে কি ঘটবে সে এই পয়েন্টে এসে গিয়ে লঘু থেকে ঘন থেকে লঘুতে আসছে, আর ঘন থেকে লঘুতে আসলে কি ঘটবে আফটার রিফ্রাকশন লাইন ওয়ে গোস টু গোস অ্যাওয়ে ফ্রম নর্মাল, নর্মাল থেকে দূরে সরে যাবে। তাহলে এই পয়েন্টে যখন ইনসিডেন্ট হচ্ছে এই সার্ফেসের উপরে, আমি এই পয়েন্টে এই সার্ফেসের নর্মালটা আনলাম, অভিলম্বটা আনলাম, অভিলম্বটা বাড়িয়ে দিয়েছি। এখন এই রশ্মিটা অ্যাকচুয়ালি এই ডটের লাইন দিয়ে যাওয়ার কথা ছিল, না গিয়ে কি হবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এই লাইনে এসে এইখানে মিট করলো। দেখো এই জন্য আমি এই লাইনে ডটার করে দিচ্ছি, এটা অ্যাকচুয়াল পাথ নয়, ওই জন্য রেড ডায়াগ্রামও দিইনি, কারণ আমরা রেড ডায়াগ্রাম দেবো যেটা অ্যাকচুয়াল পাথ সেটাতে। অতএব এই পাথ গেল, এটা গেল, আর তাহলে এবং এইদিকে যে রশ্মিটা এসেছিল সেটা এখানে গেল, দুটো অ্যাকচুয়াল রশ্মি এসে এইখানে মিট করলো। এখানে কি সৃষ্টি হবে আমি যদি এইখানে চোখ রেখে দেখি, আমি দেখার চোখ রেখে দেখি কি দেখবো যে এই রশ্মিটা আর এই রশ্মিটা এসে অ্যাকচুয়ালি মিট করছে, তাহলে আয়টা কি হলো ওয়ের কি ওয়ের ইমেজ বা প্রতিবিম্ব, ও হচ্ছে অবজেক্ট আর প্রতিবিম্ব। এখন মনে রাখতে হবে যে যদি তোমার এই সার্ফেসটা না থাকতো তাহলে রশ্মিটা কোথায় এসে মিটতো, এই পয়েন্টে মিটতো। তা আমি ওই জন্য এটার একটা নাম দিচ্ছি আই ড্যাশ, কি নাম দিলাম আই ড্যাশ নাম দিচ্ছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে এই সার্ফেসটা থাকার জন্য, এই ফার্স্ট সার্ফেস না থাকলে এখানে প্রতিবিম্ব সৃষ্টি হতো, কিন্তু থাকার জন্য করলো কি এই প্রতিবিম্বটা এই সার্ফেসটা করলো কি প্রতিবিম্বটা এখান থেকে নিয়ে এসে এইখানে চললো, বলো ওটা প্রতিবিম্বটা কি করলো এই সার্ফেসটা করলো কি এই সার্ফেস থাকার জন্য, না থাকলে প্রতিবিম্ব এখানে হতো, থাকার জন্য করলো কি এই সারফেস রশ্মিটাকে আরো মুড়ে দিল বা আরো দেখিয়ে দিল দিয়ে আই ওয়ান থেকে আই নিয়ে এলো। অতএব আইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রতিবিম্ব, ওটা হচ্ছে কি বস্তু। তাহলে এই হলো আমার রে ডায়াগ্রাম পেয়ে গেলাম, এখানে দুবার রিফ্রাকশন ঘটছে, এস ওয়ান সারফেস একবার, এস টু সারফেস একবার, এস ওয়ানে একবার হচ্ছে, এস টু একবার হচ্ছে। যদি এস টু না থাকতো তাহলে প্রতিবিম্ব সৃষ্টি হতো আই ওয়ানে, এস টু থাকার জন্য রশ্মি প্রতিবিম্বটা আই ওয়ান থেকে আই চলে এসছে, আই আই ড্যাশ থেকে সরি আই ড্যাশ থেকে আই চলে এসছে, এই হলো ফলাফল। এখন যেটা বলার বিষয় সেটা হচ্ছে তোমার আমরা থিন লেন্সের কথা বলেছি, এখানে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব আমরা ভাবতে হবে। তো ফার্স্ট রিফ্রাকশনটা হচ্ছে এস ওয়ান তলে, মানে আমি এক্ষেত্রে আমি দূরত্ব মাপব কোথেকে এ থেকে মাপব, আর এই তলের ক্ষেত্রে দূরত্ব মাপব এইখান থেকে, কিন্তু আমরা ফার্স্টে ধরে নিয়েছি এই কাজটা করছি কোথায় ক্ষেত্রে থিন লেন্সের ক্ষেত্রে, অতএব এবং ধরে নিয়েছি এ আর বি সি এর খুব কাছে, অতএব আমি যে দূরত্বটাকে ও এ বলবো সেটা সহজে আমি ও সি ধরতে পারি, আবার একইভাবে যেটাকে আমি বলবো তোমার ধরে কথা বলছি যে দূরত্বটা হবে এই এই আয়টা কি আইটা এই সার্ফেসের জন্য, অতএব বি আইটাকে আমি সহজে কি বলবো সি আই বলতে পারবো নিজের সুবিধার জন্য ফরমেন্টেশনের জন্য, কেন না তোমার থিন লেন্স ধরে নিয়েছি এই মাঝের মিডিয়ামটা খুব পাতলা এটা লেন্স বলেছিলাম এই ধরে নিয়েছি। এইবার আমরা ক্যালকুলেশন আসবো, ক্যালকুলেশন আসবো, ক্যালকুলেশন করার সময় দুটো পার্ট থাকবে, পার্ট দুটো কেমন না প্রথম পার্টটা হবে রিফ্রাকশন অ্যাক্ট অন কি বলবো রিফ্রাকশন অন সারফেস এস ওয়ান, তারপর এবং সেখানে সেখানে কি ঘটে সেখানে কি ঘটছে আমি লিখছি, ক্যালকুলেশন শুরু করছি।
আমার উদ্দেশ্য কি লেন্স মেকার ফর্মুলা তৈরি করা। তো ফার্স্টে আমি এক নম্বরে আমি কি করলাম, রিফ্রাকশন, রিফ্রাকশন অ্যাট সারফেস, সারফেস এস ওয়ান এর কথা বলছি, এস ওয়ান এর কথা বলছি রিফ্রাকশন। এইখানে দেখো এই এটা হচ্ছে মিউ ওয়ান মিডিয়াম, এটা মিউ টু মিডিয়াম, আমরা এটাকে ব্লেয়ার বলছি, লেন্স স্যাম্পল বলছি। অতএব এখানে ফর্মুলাটা কোন ফর্মুলা ইউজ করবো, ফর্মুলা ইউজ, ফর্মুলা ইউজ কোনটা করবো, কোন নিয়মটা, এইখানে দেখো আমি এইটা মশিন, এই জন্য এই ফর্মুলা দুটো আমাকে ইউজ করতে হবে। তো বলো এই এস ওয়ান সার্ফেসের ক্ষেত্রে আমি এই ফর্মুলা ইউজ করবো না এই ফর্মুলা ইউজ করবো। এইখানে বলেছিলাম, এই ক্ষেত্রে বলেছিলাম যে লঘুতে বস্তু ঘনতে প্রতিবিম্ব, তখন এই সূত্র। আর এই ক্ষেত্রে বলেছিলাম বস্তু ঘনতে থাকলে পরে প্রতিবিম্ব সূত্রটা হবে কি, এইটা হবে। তো আমার এই যে ছবিটা বলছি এস ওয়ান সার্ফেসে যখন আমি করছি তখন কি ঘটছে, তোমার প্রতিসরণটা হচ্ছে রেয়ার থেকে রেয়ার আর, রেয়ার আর টু ডেন্সারে, ডেন্সারে কি হচ্ছে রিফ্লেকশন হচ্ছে। অতএব আমি রেয়ার আর ডেন্সার মানে বস্তু আছে রেয়ারে আর প্রতিবিম্ব তৈরি হচ্ছে ডেন্সারে, অতএব এই সূত্রটা ইউজ করব, এই সূত্রটা ইউজ করছি, সূত্রটা কি মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, এই সূত্র ইউজ করলাম। এখন এই সূত্রতে আমরা জিওমেট্রিক এখানে কি বলবো, এই সূত্র ঠিক আছে, এখানে ইউ ওয়ান হবে এই সূত্র। এখন আমি এই জিওমেট্রিতে এই ইউ ভি আর এর ভ্যালু গুলো পুট করবো, দেখি মিউ টু লিখলাম ছবিতে, বলো ভি মানে কোনটা, এখানে সারফেসটা কিন্তু এইটা, তাহলে ভি মানে, ভি মানে হচ্ছে এই ছবিতে এই প্রতিবিম্ব। তো এখন এই এই সার্ফেসের কথা ভাবলে, ভাব জিনিসটা আমার কিন্তু প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে, এইখানে তৈরি হয়েছে। শুধুমাত্র আমি এস ওয়ানের কথা ভাবছি, এস টু আমি ছেড়ে দিচ্ছি, তাহলে আমার এইখানে বস্তু হলে প্রতিবিম্ব হবে এইখানে। অতএব প্রতিবিম্ব দূরত্বটা কি হবে, এই তল থেকে এ আই ওয়ান, এ আই ওয়ান, এ আই ড্যাশ বলছি, এটা আই ওয়ান নয়, এই হলো আই ড্যাশ মাইনাস মিউ টু, ইউটা কি হবে এইখান থেকে এই পর্যন্ত, মানে কি বলবো ও এ, ও এ আবার কি বলবো এটাকে মিউ টু মাইনাস মিউ ওয়ান এইখানে, আর আর বলতে কি এই এস ওয়ান তলের কি, এস ওয়ান তলের তোমার রেডিয়াস অফ কার্ভেচার, এখন এস ওয়ান তলের কার্ভেচার কোনটা, এ সি ওয়ান, দেখো ঠিক করে এই তলটা কার্ভেচার এ সি ওয়ান, এ সি ওয়ান, এই হলো বিষয়। এখন তোমাকে, এখন তোমাকে মিউ টু বাই মিউ ওয়ান, মিউ টু বাই মিউ ওয়ান এ সি ওয়ান, ঠিক আছে সবই ঠিক আছে, ওকে এখানে দেখো একটা ভুল হয়েছে, এটা মিউ ওয়ান হবে। এবার আমি একটু চিহ্ন নিয়ম প্রয়োগ করবো, এখানে এখানে ভিটা হচ্ছে এই দিকে, আমরা জানি এই পথে গেলে পরে কি প্লাস চিহ্ন হবে, কেন আপাতিত রশ্মির ইনসিডেন্ট এর দিকে যাচ্ছি দূরত্ব বাড়তে, তাই প্লাস চিহ্ন, আর যদি উল্টো দিকে হাঁটি তাহলে মাইনাস চিহ্ন হবে, সেই সবসে বলতে পারি মিউ টু এ। আচ্ছা আর একটা বলবো, একটু আগেই বলেছিলাম যে, একটু আগেই বলেছিলাম যে এ অ্যান্ড বি ভেরি ক্লোজ টু সি, অতএব এইটাকে আমি পরের লাইনে বলতে পারি মিউ টু এ সি, এই এ আর সি তো একই পয়েন্ট, রাইট, নিয়ার পয়েন্ট, অতএব বলবো কি সি আই প্রাইম ড্যাশ, আর চিহ্নটা কি এখানে প্লাস চিহ্নই হবে, আর চিহ্নটা আগের বারেই দিয়ে দিই, এটা প্লাস চিহ্ন, এটা কেন মাইনাস চিহ্ন, এটা কি বলবো প্লাস চিহ্ন, দেখো তো ঠিক হচ্ছে কিনা, একটা প্লাস, এটা হচ্ছে এ আই ড্যাশ, এ থেকে এই দিকে হাঁটছি, আর অতএব প্লাস এখানে ও এ, ও এই এখানে ও এ মানে এই ডিস্টেন্সটা হলো, তাহলে এখানে প্লাস মাইনাস চিহ্ন, আবার এ সি ওয়ান, এ সি ওয়ান এইদিকে, অতএব প্লাস চিহ্ন,
এবং এটাকে বলতে পারি এআর সি ক্লোজ হওয়ার জন্য এটা লিখছি মাইনাস অফ মিউ ওয়ান, এটা মাইনাস কি হবে প্লাস হয়ে গেল, মাইনাস মানে প্লাস হয়ে গেল, এটাকে বলবো কি তোমার ও সি সমান এটা ঠিক কি বলবো মিউ টু মাইনাস মিউ ওয়ান ও সি 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 ওয়ান, দেখো কমপ্লিট, এই হলো ইকুয়েশন ওয়ান বলছি এখানে, এত কিছু করে ইকুয়েশন ওয়ান পেলাম। এইবার আমি এই রিফ্রাকশন অ্যাট সেকেন্ড সারফেস মানে এস টু তে আমি রিফ্রাকশন হিসাব করব, আর সেক্ষেত্রে কি হবে ভালো রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ বস্তু আর ধরে নেবো এখানে ঘন থেকে লঘুতে গেলে এই ফর্মুলাটা ইউজ করবো, ঘন থেকে লঘুতে গেলে যখন প্রতিসরণ ঘটছে, অতএব আমি এই মাসটা মুছে দিচ্ছি, দিয়ে এবার আমি সেকেন্ড সারফেসের ক্যালকুলেশনটা করছি, কি বলবো দু নম্বরে যে রিফ্রাকশন অ্যাট এস টু এখানে কি ঘটছে কোন ফর্মুলাটা ব্যবহার করা বললাম, ফর্মুলা কি ব্যবহার করবো ফর্মুলাটা হবে ডেন্সার ডেন্সার টু রেয়ার, আর এই ফর্মুলাটা ব্যবহার করবো হলো ডেন্সার টু রেয়ার ফর্মুলাটা মনে করে দেখো একটু কি হচ্ছে মিউ ওয়ান বাই ভি মিউ টু বাই ইউ সমান মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর, এটা হচ্ছে এই ফর্মুলাটা, ঠিক আছে এই হলো। এবার আমি জ্যামিতিক বক্স প্রয়োগ করবো, এখন এইখানে একটু ব্যাপার আছে দেখো যে এই ক্ষেত্রে কি ঘটেছে না এই সারফেসের এইদিকে আপাতিত রশ্মি হচ্ছে এইটা ইনসিডেন্টে, সারফেসটা না থাকলে কি এইখানে চলে যেত, কিন্তু সারফেস থাকার জন্য কি হলো এইটা হলো, মানে হিসাব মতো এইখানে প্রতিবিম্ব এইটা, এই ক্ষেত্রে বস্তুটা কি ধরবো না বস্তুটা এরকম ধরবো, আমি একটু আগে বলেছিলাম যে এস টু না থাকলে প্রতিবিম্ব এইখানে তৈরি হতো, এস টু এই তলটা থাকার জন্য প্রতিবিম্ব এইখান থেকে উঠে এখানে এসছে, তাহলে আমরা এইরকম ভাবে ধরে নেওয়া হবে যে এই সারফেসের প্রতিসরণের ক্ষেত্রে এই আগের সারফেস দ্বারা সৃষ্ট প্রতিবিম্বকে বলবো কি এইটার অবজেক্ট, আর শেষ প্রতিবিম্বটাকে বলবো তোমার এই সারফেসের প্রতিবিম্ব, ভালো করে বোঝার চেষ্টা করো যে যখন এস টু সারফেসটা ছিল না তখন আমার প্রতিবিম্ব এইখানে সৃষ্টি হতো, কিন্তু সারফেস থাকার জন্য কি হলো সারফেস থাকার জন্য তোমার প্রতিবিম্বটা এইখান থেকে এসে এইখানে চলে এলো, অতএব আমি হিসাবের সুবিধার জন্য ধরে নেব যে তোমার এই যে রাইটটা এইখান থেকে সরাসরি এইখানে মিট করতো, অতএব এইটা হচ্ছে এই সারফেসের প্রতিসরণের ক্ষেত্রে বস্তু আর এরা হচ্ছে প্রতিবিম্ব, অতএব এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে বস্তু দূরত্ব আর এইখান থেকে এই দূরত্বটা প্রতিবিম্ব দূরত্ব, এইভাবে ভাববো তাহলে আমি লিখছি আমি দেখো যে এখানে তোমার বি মানে প্রতিবিম্ব মানে লিখবো বি আই সারফেসের পোল হচ্ছে এটা বি আই মাইনাস এটা হবে কি বি আই প্রাইম ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর, আর মানে কি এখানে আর মানে হবে বি আটটা, দেখো আটটা হচ্ছে এই সারফেসের আর এই সারফেসের সেন্টার হচ্ছে এইটা, অতএব আটটা এই দিকে আছে, অতএব আর কি হবে এখানে নাম দেবো কি বি সি টু, চিহ্ন নিয়ম ফেলে দাও, এই দুটো ডিস্টেন্স দেখো এই পাশে আছে, অতএব এই দুটো প্লাস আর এটা কি মাইনাস, আরো সুবিধা করবো যে বি আর সি খুব ক্লোজ হওয়ার এই বি এর জায়গায় সি বসিয়ে দেবো মিউ ওয়ান সি আই মিউ ওয়ান সি আই মাইনাস মিউ ওয়ান সি আই মাইনাস মিউ টু সি আই ড্যাশ সমান, এটাকে ওপর নিচে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে মিউ টুটা এদিকে চলে আসবে মিউ ওয়ানটা এদিকে হবে আর এটা কি হবে সি সি টু, বি এর জায়গায় সি করে দিচ্ছি আগের মতোই, এই হলো ইকুয়েশন টু দু নম্বর ইকুয়েশন। এখন আমি আমার উদ্দেশ্য কি হবে সম্পর্ক তৈরি করব বস্তু এবং প্রতিব এই আমাদের ঘটনাটা কি হবে লেন্সের আলোচনা করছি লেন্স মেকার ফর্মুলা, আমরা দেখো দুটো আলাদা সারফেসে প্রতিসরণ ঘটিয়ে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, কিন্তু আমাদের আলটিমেট আলটিমেট কাজটা কি লেন্সের মেকার ফর্মুলা তৈরি করা, এখন এই দুটো আলাদা ভাবে আমি ভাববো এইটা হচ্ছে একটা মানে মিডিয়াম আর এই পাশে একটা মিডিয়াম এই পাশে একটা মিডিয়াম,
অতএব এই পুরো লেন্থটা নিয়ে ভাবতে গেলে আমাকে এই এই আই প্রাইমের কথাটা আসবে না বা আই ড্যাশের কথাটা আসবে না। আই ড্যাশটা কখন আসে যখন এই সার্ফেসটা থাকে না, কিন্তু বাস্তবে থাকবেই তো, দুটো সার্ফেসে আছে আর এটা তোমার মনে হতো বা তৈরি হতো এরকম ঘটনা, কিন্তু বাস্তবে তৈরি হচ্ছে এইটা। অতএব আমার এই আই প্রাইম বা আই ড্যাশকে আমাকে এই দুটো সমীকরণ থেকে হটাতে হবে, দিয়ে আমাকে বস্তু আর প্রতিবিম্বের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। দেখা যাক কি হচ্ছে। এখন আমি যদি এই সমীকরণটা এই সমীকরণে যোগ করি, দেখো এই টার্মটা আর এই টার্মটা সমান হচ্ছে, এবং এটা মাইনাস চিহ্ন এটা প্লাস চিহ্ন, যোগ করলে কি হবে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। অতএব আমি যদি যোগ করে দিই অ্যাডিং ইকুয়েশন ওয়ান ইকুয়েশন টু দিয়ে অ্যাড করি, কি হবে এই পার্টগুলো পালিয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি, এখানে পড়ে থাকবে মিউ ও সি। আচ্ছা এটা আচ্ছা দেখছি মিউ ওয়ান ও সি এটা, আর কি বলবো এখানে কি হবে প্লাস মিউ ওয়ান সি আই সমান, দেখো ডান দিকে ওপরটা কিন্তু একই আছে, অতএব ওপরটা কমন নিচ্ছি মিউ টু মাইনাস মিউ ওয়ান সমান ওয়ান বাই তোমার কি লিখবো সি সি টু সি সি ওয়ান প্লাস সি সি টু, এইটা এইটা আর এইটা যোগ করলে ওপরটা কমন নিয়ে বসিয়ে দিয়েছি। এইবার আমি কি করব, এবার আমি ও সি সি আই এই মানগুলো আমি বসাবো, ও সি সি আই এই মানগুলো আমি বসাবো। এখন মিউ ওয়ান ও সি ও সি হচ্ছে এখন লেন্সের এখন অ্যাকচুয়ালি লেন্সের মিড পয়েন্ট এটা, এখন এইখান থেকে এই দূরটা কি ইউ, আর এইখান থেকে এই দূরটা কি ভি, আবার এইখান থেকে এই দূরটা কি আর ওয়ান, এইখান থেকে এই দূরটা কি আর টু ইত্যাদি। আমি এই মানগুলো এই সমীকরণে বসাবো, এটা মিউ ওয়ান আছে, এটা কি বলবো কি ও সি টা কি ও সি ও সি ও সি হচ্ছে এইটা, ও সি হচ্ছে ইউ এবং মাইনাস ইউ চিহ্ন যুক্ত, আমার চিহ্ন বসানো করলাম মাইনাস ইউ, যতবার কি করবো ভ্যালু পুট করবো তোমার চিহ্ন বসাবো খেয়াল রাখবে, প্লাস মিউ ওয়ান সি আই সি আই মানে ভি, অতএব এটা এ পাশে আছে বলে প্লাস ভি সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান। এইবার দেখো ওয়ান বাই সি সি ওয়ান, সি থেকে এটা সি পয়েন্ট, সি পয়েন্ট এইখানে সি থেকে সি ওয়ান মানে হচ্ছে এইদিকে আর ওয়ান, এইদিকে মানে কি প্লাস চিহ্ন, অতএব ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই সি সি টু সি সি টু এইদিকে আর টু, এইদিকে আর টু মাইনাস মাইনাস আর ওয়ান হলো, আমি মিউ ওয়ানটা কমন নিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ান বাই ভি ওয়ান বাই ইউ সমান তোমার মিউ টু মাইনাস মিউ ওয়ান ওয়ান বাই আর ওয়ান মাইনাস আর টু, এই ফলাফল এলো। আরো একটু এগিয়ে যাই, কিরকম এগিয়ে যাবো না, আমি করলাম কি আর ওয়ান আর টু, এটা আর ওয়ান এটা আর টু, তো এইখানে দেখো ওয়ান বাই ভি ওয়ান বাই ইউ, আমি সবাইকে করলাম কি মিউ ওয়ান দিয়ে ভাগ করে দিচ্ছি এই বাসটাকে এই বাসে, এই বাসে কি হবে মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই মিউ ওয়ান ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু হলো। এইবার এই পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে করবো কি, আমি এটাকে এই আনছি এই পরবর্তী স্টেপে দেখো ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ, এইটাকে ভাগ করলে কি হবে মিউ টু বাই মিউ ওয়ান মানে ওয়ান মিউ টু, একে সাপেক্ষে দুইয়ের প্রতি সংক, আর এইটা ভাগ করে কি হবে ওয়ান সমান ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু, ঠিক আছে। এইবার তোমরা যখন লেন্সের পড়াশোনা করবে লেন্স নিয়ে, তখন দেখবে লেন্সের প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক ঠিক এইরকম একটা সম্পর্ক আছে, ওয়ান বাই ভি ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এ, ঠিক যেমন তোমরা দর্পণে পড়েছ, দর্পণে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ছিল সমান ওয়ান বাই এফ ছিল, তোমার লেন্সের ক্ষেত্রে দেখবে এই ইউ ভি এফ এর মধ্যে সম্পর্ক এরকম। অথবা আমি এই বাম পাশটা বদলে আমি এটা বসাতেও পারি ওয়ান বাই এফ সমান ওয়ান মিউ ওয়ান ওয়ান মাইনাস ওয়ান সমান ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু, ঠিক আছে। এই একটা পেলাম আমি, এইখানে একটা বক্স করে দিলাম, এতক্ষণ পরে বক্স করলাম
চলে এসেছে, কি পেলাম এই ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ই ওয়ান বাই এফ বলে লিখলাম, তুমি অন্য একটা কনক্লুশন জানতে পারো এই ওয়ান বাই এফ লেখা কিরকম। দেখো যদি বস্তুকে অসীমে রাখি, যদি বস্তুকে আমি অসীমে রেখেছি, যদি বস্তুকে আমি অসীমে রেখেছি আচ্ছা এইখানটা আমার হচ্ছে স্ক্রিনে আসছে না, অথব এইখানে একটু মুছে দিচ্ছি দিয়ে তোমাকে আমি এইখানে করার চেষ্টা করছি, এই অংশে করছি, কারণ এইখানটা মনে হচ্ছে যেন স্ক্রিনে আসছে না, তো আমি এই অংশটাকে এইখানে করে দিচ্ছি। এই পর্যন্ত এসে গেছে, এই দু লাইনটা লিখে দিচ্ছি, এই লাইনের পর এটা কি হবে, ওয়ান বাই ভি ওয়ান বাই ইউ সমান ওয়ান মিউ টু মাইনাস ওয়ান আর কি ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু, পরবর্তী স্টেপে বললাম এটা সমান ওয়ান মিউ টু মাইনাস ওয়ান ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু, এই হলো এইটাকে আমি বক্স করেছি, ঠিক আছে। আচ্ছা একটু আগে বললাম যে এই এই ইকুয়েশনটাকে আমি এইটা লিখলাম কারণ আমি যখন লেন্সের আলোচনা করবো তখন দেখবো ইউ ভি এফ এর মধ্যে আমি সম্পর্ক, তোমরা যেমন দর্পণেও শিখেছো আমার সম্পর্ক ছিল প্লাস যুক্ত, এখানে লেন্সের ফাইনাস যুক্ত সম্পর্ক হবে। আমি অন্য একটা কনক্লুশন টানতে পারি কিরকম, দেখো এই সমীকরণে কথা বলছি যে বস্তু আছে ইনফিনিটিভে, বস্তু ইনফিনিটিভে, তাহলে ওয়ান বাই ইনফিনিটি মানে কি হবে জিরো, তাহলে এই সমীকরণে জিরো বসালে কোথায় বস্তু যদি ইনফিনিটি থাকে প্রতি অসীমে তৈরি হয়, অতএব সেক্ষেত্রে ভি কোথায় হবে ওয়ান বাই ভি হবে অসীমে, অতএব এই সমীকরণে দেখো এটা ভি হবে ফোকাসে, অতএব লক্ষ্য করে দেখো এই পাঁচটা হচ্ছে শূন্য, এটা ওয়ান বাই এ পড়ে থাকছে, অতএব যে কোনো একটা কনক্লুশন হয় সরাসরি সমীকরণটা বলে দেবে, কিংবা এটা বলতে পারো যে আমি বস্তুকে অসীমে রাখবে প্রতিবিম্ব ফোকাস তৈরি হবে, অথবা এই সমীকরণটা পেলাম, এটাই হচ্ছে তোমার মেকার্স ফর্মুলা। কেন মেকার্স কথাটা বলা হলো এই 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 সেন্সে দেখবে, আবার দেখবে যে এই ওয়ান বাই এফ, ওয়ান বাই এফ কে আমি পি দিয়ে প্রকাশ করবো, পি মানে পাওয়ার অফ লেন্স, এখানে এফটা যদি মিটার এককে প্রকাশ করা হয় আর তাহলে পিটা হবে ডায়াপ্টার এককে, ডায়াপ্টার কথা তোমার শোনা থাকবে, অতএব এই ওয়ান বাই পি এর বদলে আমি লিখতে পারি ওয়ান বাই সরি এই ওয়ান বাই এফ এর বদলে লিখতে পারি পি সমান মিউ ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান আর ওয়ান মাইনাস ওয়ান আর টু, এরকম আসতে পারে, অর্থাৎ আমি কি পাচ্ছি লেন্সের পাওয়ার, আমি পাচ্ছি লেন্সের পাওয়ার পাচ্ছি। এখন তুমি এরকম ঘটনা হয় তুমি ডাক্তারের কাছে চোখের চিকিৎসা করেছো, ডাক্তার বলেছে যে আপনার দুই ডায়াপ্টার পাওয়ার লাগবে, তাই তুমি দোকানে যাবে যা লেন্স তৈরি করে সেখানে বলবে যে আমার দুই ডায়াপ্টারের পাওয়ারের চশমা লাগবে, তখন সে করে কি তার কাছে অনেক মানে ছাঁচ থাকে, ছাঁচ মানে লোহার তৈরি ছাঁচ, হ্যাঁ ও করবে কি এই ফর্মুলা থেকে যে ডায়াপ্টার যদি দুই হয় পাওয়ারের মান দুই হয় তাহলে এই সমীকরণে বসিয়ে দেবে, দিয়ে তোমার আর ওয়ান বা আর টু এর মান পেয়ে যাবে, জেনারেলি ধরো আমি শুনে বললাম যে আর ওয়ান এবং আর টু এর মান সমান, তাহলে এই এদিকে একটা ছাঁচ দেবে এদিকে একটা ছাঁচ দেবে এরকম রাখবে, আর মাঝখান দিয়ে করবে কি গ্লাস গলিত গ্লাস ঢেলে দেবে মানে লিকুইড গ্লাস ঢেলে দেবে, ঠান্ডা হলে কি হবে একটা এই মানে ছাঁচটা সরিয়ে দেবে একটা সুন্দর লেন্স হয়ে যাবে, আচ্ছা সেভাবে লেন্স তৈরি করা হয়, ওই জন্য এই সম্পর্কটাকে বলা হয় লেন্স প্রস্তুতকারকের ফর্মুলা বা সমীকরণ বা লেন্স মেকার্স ফর্মুলা। তো মানে এভাবে বললাম আমি, এবার দেখো আরো একটু বলে দিচ্ছি যে যদি তোমার বলে একটা কোশ্চেন যদি তোমার কোশ্চেন বলে যে তোমাকে দুই ডায়াপ্টারে একটা চশমা বাড়ি চশমা করতে হবে, কোশ্চেনটা কোশ্চেনটা শোনো একটু, যে তোমাকে বলবে যে তোমার জন্য চোখের জন্য উপযুক্ত হচ্ছে দুই ডায়াপ্টার পাওয়ারের একটা চশমা, তাহলে তুমি গিয়ে বললে তা সেই মেকার্স বা প্রস্তুত করা করবে কি তোমার জন্য কত মানে কি বলবো ব্যাসার্ধের বা রেডিয়াস অফ কার্ভেচারের লেন্স লাগবে ঠিক করে নেবে, কীভাবে ঠিক করবে দেখো তোমার বলা হয়েছে পাওয়ারটা কত দুই প্লাস দুই, অতএব এই সমীকরণে আমি এখানটায় আমি আচ্ছা যদি বলে দিই যে তোমার মিউ ওয়ান টুটা হচ্ছে অ্যাকচুয়ালি এমইউ জি মানে কি কাঁচ মাধ্যম গ্লাস, গ্লাসের এই পাশটা হয় বাতাস হয় কিংবা এয়ার হয় কিংবা ভ্যাকুয়াম হয়, অতএব এমইউ জি মানে মিউ জি বলতে পারি মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ,
রাশি হচ্ছে নি হচ্ছে 1.5 তোমরা অনেক পড়াশোনা করেছো অঙ্ক করেছো কিন্তু নি এর মান দেন পাচ্ছিলাম না অতএব এই সমীকরণে আমি একদিকে 2 লিখলাম এ পাশে লিখছি 1.5 মাইনাস 1 আর ধরে নিচ্ছি দুদিকে সাইড কি সমান অতএব এইদিকে লিখছি আর প্লাস আর কেন এই পাশে এটা হচ্ছে আর 1 টা এইদিকে তো এদিকে মানে কি যখন যতবার আমি সমীকরণে মান বসাবো চিহ্ন বসাবো সমীকরণ দেখো ভাববে না তুমি যখন আমি সমীকরণ তৈরি করলাম চিহ্ন বসিয়েছি আমার অতএব অঙ্ক করার সময় চিহ্ন বসানো তা ভালো হবে না সমীকরণ তৈরি করার সময় চিহ্ন বসানো হয়েছে ঠিক একইভাবে কি বলবো যখন আমি অঙ্ক করবো মান মান পার করবো তখন আমার চিহ্ন বসাতে হবে অতএব এইখানে আমি ধরলাম দুদিকে রেডিয়াস সমান অতএব এটা লিখবো এটা মাইনাস চিহ্ন 1/ এইটা কি হবে মাইনাস আর হবে কেন এটা এ পাশে বলে তোমার ফার্স্টে মনে হতে পারে যে দুটি সমান করলে জিরো হয়ে যাবে এটা তা ভাবলে হবে না চিহ্ন বসিয়ে করতে হবে টু লিখলাম এটা কত 0.5 এটা কত হবে মাইনাস প্লাস মানে 2/r অতএব 2 সমান এটা কাটলে 1/r r সমান হাফ মানে হচ্ছে হাফ মিটার মানে কি 50 সেমি অর্থাৎ সেই মেকার্স করবে কি তুমি যখনই কে বলবে 2 r² একটা পাওয়ারের চলমা তৈরি করে দাও উত্তর লেন্স তখন সে এ আর হিসাব করে নেবে দিয়ে বলবে অতএব আমি যে ছাঁচ দুটো নেবো সেই ছাঁচ দুটো রেডিয়াস কি হবে 50 সেমি দিয়ে ছাঁচ দুটোকে এরা বসাবে উপর দিয়ে তোমার কি হবে ফাঁক একটু আছে সেখান দিয়ে গ্লাস ঢেলে দেবে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে গ্লাস রেডি তোমার চশমা রেডি এইভাবে আমি চশমা তৈরি করতে বলা হয় বলে মানে লেন্স তৈরি করতে করা হয় বলে এর নাম দেওয়া হয়েছে লেন্স মেকার্স ফর্মুলা হলো লেন্স প্রস্তুতকারকের ফর্মুলা এই হলো আমাদের আজকের আলোচনার বিষয় তোমরা এবার যেটা বইয়ের কথা বললাম যে সত্যটা মনে রাখবে সমীকরণ তৈরি করার সময় চিহ্ন বসিয়েছি আবার যখন তুমি বাস্তবে কোনো গাণিতিক সমস্যা করবে সেখানে তোমাকে এই চিহ্ন বসাতে হবে এই হলো তোমার এখান থেকে আমি এই ফর্মুলা থেকে লেন্সের পাওয়ার পাচ্ছি বলে একে বলবো লেন্সের বস্তুদারকে ফর্মুলা আজকে হচ্ছে এই পর্যন্ত।